ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে তৈরি করে দেখাবো একেবারেই সহজ মুরগি ভুনা বা চিকেন কারি। সেটা ব্যাচেলার থেকে শুরু করে কর্মজীবী সবাই একেবারেই সহজ। আমি এখানে একটা মুরগি নিয়েছি, হাটগুলা রেখে আমি গলা অন্য অন্যগুলা রেখে দিয়েছি, শুধু মাংসটাই নিয়েছি। একেবারেই সহজে এবং খুবই মজাদার, খুব মজা, আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। এখন আমি এখানে দিয়ে দিব প্রায় 2 চা চামচের মতো আদা বাটা, আর দিয়ে দিব 1 কাপের মতো পেঁয়াজ বাটা। দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ বাটা, দিয়ে দিব আর দিয়ে দিব বিয়র্স, দেখুন উঁচু করে একেবারেই 1 চামচ রসুন বাটা। এটা কিন্তু যদি সমান হতো, লেভেল হতো, তাহলে 2 চা চামচ রসুন বাটা। দেখুন আমি আর একটু দিয়ে দিলাম প্রায় 2 চা চামচ রসুন বাটা এখানে। এরপরে আমি দিব এখন হলুদ গুঁড়া, দিয়ে দিব উঁচু করে 1 চা চামচ। আমি হলুদের পরিমাণটা এখানে কম দিব, 1 চামচের মতো হলুদ দিলে আমার এনাফ। এখন দিয়ে দিব আমি 2 চা চামচ মরিচ গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিব, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব আমি 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ, প্রায় 1/2 চা চামচ থেকে একটু বেশি, 1/4 চা চামচ জিরার গুঁড়া। গরম মশলা কিন্তু আমি আস্ত কোনো গরম মশলা এখানে বিয়ার্স দিচ্ছি না, আমি গরম মশলাটার পাউডারটা ইউজ করব এখানে। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচের মতো তেল। তেলটা দিয়ে আমি এখন কি করব, মাংসটা একটু ভালো করে মেখে রেখে দিব। যারা ব্যাচেলার কর্মজীবী তারা কি করবেন, এভাবে মেখে রেখে দিয়ে কড়াই দিবেন চুলায় বা তেল গরম দিবেন, 5-7 মিনিট বা 10 মিনিট মেখে রেখে দিলে একবার মাংসের ভিতর মশলাটা যাবে, জুসি হবে, খুব মজা লাগবে। আর যদি 20 মিনিট মেখে রেখে দিতে পারেন তাহলে তো আরও মজা। তো সেক্ষেত্রে 10 মিনিট মেখে রেখলেই হয়ে যাবে। এখন আমি মেখে 10 মিনিটের জন্য রেখে দিব। দেখুন আমি মাংসটা মেখে রেখে দিয়েছি প্রায় 10 মিনিটের মতো। আপনারা 10 মিনিট মেখে রাখলেই হবে, মাখিয়ে রাখলে বা না রাখলেও সমস্যা নেই, শর্টকাটা তৈরি করে নিতে পারেন। একটু মাখিয়ে রাখলে যে কোনো মাংসয় ভিতরে, মাংসের ভিতরে খুবই মশলার টেস্টটা ঢুকে খুব মজা লাগে খেতে। আর আমি এখানে দেখুন বিয়ার্স 1 কাপ তেল দিয়েছি, দিয়ে 1 কাপ তেলের ভিতরে, যেহেতু আমি ওখানেও তেল দিয়েছি, 1 কাপ তেলের ভিতরে আমি এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়েছি। এখন আমি এটা হালকা বাদামি করে ভেজে নিব, হালকা বাদামি করে ভেজে নিব, বেশি ভাজবো না। বেশি ভাজলে আমার মাংসের কালারটা কিন্তু কালচে হয়ে যাবে, সামান্য বাদামি করে। আর যেহেতু আমার ওখানে আমি পেঁয়াজটা আগে দিয়ে দিয়েছি, ওখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, তাহলে হোক আমার এই পেঁয়াজটা বাদামি। ভিউয়ার্স একটা টিপস বলি, মাংস রান্নার টাইমে আপনারা যখন পেঁয়াজটা এভাবে ভাজবেন তখন তেলের ভিতরে 1 চা চামচের মতো চিনি দিয়ে দিবেন। দিয়ে দিলে মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর আসে, এমনিতেই সুন্দর আসবে, তবুও একটু চিনি দিয়ে দিলে মাংসের কালারটা অনেক সুন্দর আসে। আমি আর একটু ভেজে নিব। ভিউয়ার্স দেখুন আমি আর পেঁয়াজটা ভাজবো না, আমি হালকাভাবে ভেজে নিয়েছি। এখন আমি মাখানো মাংসগুলা পেঁয়াজের ভিতরে সব দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন ভালো করে নেড়ে ঢাকনাটা দিয়ে দিব, কোনো জল দিব না এখানে, ভালো করে একটু ভালো করে আমি একটু কষিয়ে নিব। নিয়ে চুলার আঁচটা হাই হিটে দিব না, হাই হিটে দিলে চাটগুলো পুড়ে যাবে, পুড়ে মাঝারি আছে
আমি একটু কষিয়ে নিব যাতে মশলাগুলো মাংসের ভিতরে যায় এবং কালারটা ধরে। ভিউয়ার্স দেখুন, আমি 2 মিনিটের মতো একটু ভালো করে নাড়ি দিয়েছি, মাংসগুলো নেড়ে দিয়েছি যাতে মশলাগুলাই পাশাপাশে যায়। এখন আমি ঢাকনা দিয়ে একবারে মাঝারির থেকে আরেকটু লো ফ্লেমে রেখে দিব, যেহেতু কাঁচা মশলা দেওয়া হয়েছে মশলাগুলো যাতে মাংসের ভিতরে যায়। ভিউয়ার্স, আমি মাখানোর সময় কিন্তু বেশি লবণটা দিই নাই, কারণ লবণটা ওই সময় দিলে কিন্তু পানি বেশি বেরিয়ে যেত। আমি এখন লবণটা দিয়ে দিচ্ছি, আধা চামচের মতো লবণ দিয়ে দিলাম। পরবর্তীতে আমি টেস্ট করে লাগলে লবণ দিব। এগুলো কিন্তু মাংসের পানি বেরিয়েছে এবং তেল মশলার পানি। এখন আমি ঢাকনা দিয়ে আস্তে আস্তে রেখে দিব, মশলাটা একবারে মাংসের গায়ে ধরবে ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভিউয়ার্স দেখুন, আমি কিন্তু মাংসটাতে কোনো পানি দিই নাই, মাংসের যে লবণ দেওয়ার পরে পানিটা বের হয়েছে মশলার পানি, ওই মশলার ভিতরে আমি মাঝারি আস্তে রেখে দিয়েছি এবং কিছুক্ষণ পর পরেভাবে মশলাটা আমি এবং মাংসটা কষিয়ে নিচ্ছি যাতে কালারটা ধরে। এবং আর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টমেটো, এগুলো আমার ডিপে ছিল। টমেটোটা আমি কিছুক্ষণ 2-1 মিনিট ভিজিয়ে রেখেছি, রাখার পরে চামড়াটা উঠে ফেলে দিয়েছি। দেওয়ার পর এখন আমি কুচি কুচি করে দিয়েছি, এখন গলে মিশে একবারে পেস্ট হয়ে যাবে। আপনারা টমেটো কুচি দিয়ে দিবেন, এতে টমেটোর উপর থেকে চামড়াটা ফালা দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু চামড়াটা এখানে আঁশ হিসাবে মানে ধরে থাকবে। যেহেতু আমি এখানে গরম মশলা কোনো দানাদার কিছুই মুখে পড়বে না, এই ভুনাটা খেতে খুবই ভালো লাগবে। এখন আমি টমেটোগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পর পর আমি এভাবে নেড়ে দিব। ভিউয়ার্স দেখুন, যে টমেটো দিয়েছিলাম আমি আস্তে আস্তে রেখে দিয়েছি, কোনো ফানিয়ে দিই নাই, কিন্তু টমেটোর রস বেরিয়ে এই যে এখনও আমি আবার ঢাকনা দিয়ে রেখে দিব 4-5 মিনিটের মতো। কিছুক্ষণ পর পর আমি উল্টিয়ে দিব, একটু নেড়ে দিব। ভিউয়ার্স দেখুন, মাংসটা কিন্তু একেবারে আস্তে আস্তে দিয়ে আসে, মাংসটার রান্নাটাই হলো খুবই আস্তে আস্তে দিয়ে রান্না করতে হবে। আমি এখানে 1 কাপের মতো, 1/2 কাপ জল দিয়েছি, এখন আরও বাকি 1/2 কাপ দিয়ে দিব। মোট 1 কাপ জল দিয়ে দিবেন, যখন মশলাটা ঘন হয়ে আসবে তখন 1 কাপ জল দিয়ে দিবেন। দিয়ে আবার জালটা আগের মতোই থাকবে, মিডিয়াম হয়ে থাকবে চুলার তাপটা। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব আরও 10 মিনিটের মতো, 10 মিনিট লাগবে না, 6 মিনিটের মতো রেখে দিলে হবে। প্রায় হয়ে এসেছে, মাংসটা আস্তে আছে, 6 মিনিট পরে আমি দেখাচ্ছি, ঢাকনা দিয়ে এভাবে রেখে দিব। ভিউয়ার্স দেখুন, 6 থেকে 7 মিনিট আমি খুবই আস্তে আছে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এরপরে আমি ঢাকনা খুললাম, এই মাংসটা হবে রান্নাটা একেবারে লো আছে হবে, খেতে অনেক মজা, মাংসটা নরম হয়ে যাবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি আধা চামচের থেকে একটু এখানে গরম মশলা, ধনিয়া, জিরা। আস্তে আপনার গরম মশলার গুঁড়াটা দিলেই হবে, আমি এখন দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়া হলে সামান্য দিলেই হবে। এখন আমি দিয়ে দিব 1টা কাঁচামরিচ উপর থেকে। এখন আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু নেড়ে দিব, যেহেতু আমি গরম মশলাটা দিয়েছি। দিয়ে এখন আমি চুলাটা অফ করে দিব, অফ করে ঢাকনা দিয়ে রেখে দিব। ভিউয়ার্স, আপনারা নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নেবেন। আর আমি এখানে মরিচেরটা যতটুকু পরিমাণ দিয়েছি, মাংসে একটু ঝাল খাই আমরা, কিন্তু আপনারা পরিমাণ মতো দিবেন, যতটুকু ঝাল খান ওই পরিমাণে দিবেন। যারা ঝাল কম খান তারা একটু 1.5 চামচ দিলেই হবে, আমি এখানে 2 চামচ দিয়েছি। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মুরগি বুনা, খুবই মজাদার, আপনারা তৈরি করে খেয়ে দেখবেন বাসায়। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকেন ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।